জামাল গান্ধী ওসমানিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র অনলাইন ক্লাস আমি স্বাগত জানাচ্ছি মোহাম্মদ আব্দুল মালেক। আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্রের যে বিষয়টা পড়াবো ওই বিষয়টা হয়েছে ষষ্ঠ অধ্যায়ের সমাস। প্রথমে আমরা জানব সমাসের সমাস মানে কি, এরপরে জানব আমরা সমাস সমাসের সংজ্ঞা। আমরা যদি সমাস মানে কি জানি তাইলে আমরা সমাসের একটা বিষয় অবজেক্টিভে থাকতে পারে, যেমন সমাস শব্দের অর্থ কি অথবা সমাস মানে কি। তাইলে আমরা জানব সমাস মানে মিলন সংক্ষেপ অথবা একাধিক পদের একপদীকরণ। আমরা জানলাম সমাস মানে সংক্ষেপ, সংক্ষেপ মিলন বা সংক্ষেপণ বা একাধিক পদের একপদীকরণ, এটা হইল সমাস মানে কি। আর সমাসের সংজ্ঞা আমরা জানতে হবে, যদি আমরা সমাসের সংজ্ঞা ভালোভাবে জানি তাইলে আমরা সমাস নির্ণয় করতে আমাদের জন্য খুব সহজ হবে। আমরা জানি যে দুই বা ততোধিক পদ এক পদে পরিণত হওয়ার নাম হলো সমাস। আমরা বোর্ডে লিখে দিচ্ছি দুই বা ততোধিক পদ এক পদে পরিণত হওয়ার নাম সমাস। যদি কেউ এই ভালোভাবে সংজ্ঞাটাকে আয়ত্ত করতে পারো তাহলে তুমি সমাস নির্ণয় করা তোমার জন্য খুব সহজ বিষয় হয়ে দাঁড়াবে। আমরা যেমন দুই বা ততোধিক পদ এক পদে পরিণত হওয়ার নাম সমাস পাইলাম, যেমন বই ও পুস্তক তাহলে কী হলো বই পুস্তক। দেশের সেবা তাহলে কী হবে দেশ সেবা। এটা হইল কি, এগুলো হইল সমাস। এখন সমাস পড়তে হইলে আরও কিছু বিষয় আমাদের আছে জানার, সেটা জানতে হবে। যেমন ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য, সমসমান পদ, পরপদ বা উত্তর পদ বা সমস্ত পদ, এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। জানার উদ্দেশ্য হইল যেহেতু আমরা 50 নম্বরের উপর নৈবিত্তিক ব্যবহার করি বা নৈবিত্তিক পরীক্ষা দেই, তাহলে নৈবিত্তিকের জন্য এগুলো খুবই প্রযোজ্য। যেমন সমসমান পদ কি, ব্যাস বাক্য কি, তুমি যদি এগুলো না জানো তাহলে কখনোই কিন্তু তুমি সমাস নির্ণয় করা সম্ভব হবে না। সমাস নির্ণয় করতে হলে তোমাকে এগুলা খুব ভালোভাবে জানতে হবে, শিখতে হবে। তাইলে আমরা প্রথমেই জানব যে সমাস কিভাবে সৃষ্টি হইল। সমাস শব্দের ব্যবহারের সংক্ষেপ করার উদ্দেশ্যে সমাসের সৃষ্টি হয়। সমাস দ্বারা দুই বা ততোধিক পদ সৃষ্টি হতে পারে। সমাসযুক্ত পদের প্রথম না, আগে আমরা যাই সমসমান পদ, আগে আমরা জানব সমসমান পদগুলো কোনটা। যেমন আমরা একটা জিনিস জানি, যেমন মৌমাছি এটা আমরা জানি কি, এটা হইল সমস্ত পদ। এখন এটাকে আমরা ভাঙলে কোনটা সমসমান পদ কোনটা সমস্ত পদ সেটার বিষয়ে আমরা জানব। যেমন মৌ আশ্রিত যে মাসি তাইলে কি হইল মৌ মাসি, তাইলে মৌ আশ্রিত যে মাসি। তাইলে এখন আমরা জানব কোনটা সমসমান পদ কোনটা সমস্ত পদ কোনটা ব্যাস বাক্য। যেমন মৌমাছি এটা হইল সমস্ত পদ,
এটাকে মৌ আশ্রিত যে মাসি মৌমাছি প্রত্যেকটাই হলো কি একটা সমসমান পদ আমরা সংজ্ঞার মধ্যে কিন্তু বলছি যে দুই বা ততোধিক পদ এক পদে পরিণত হওয়ার নাম কিন্তু সমাস এখন মৌ আশ্রিত যে মাসি এখন প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা একটা পদ এই পদটাকে যখন আমরা ভেঙেছি ভাঙার ভাঙার পরে মৌমাছি হয়েছে এটা হলো সমস্তমান পদ সমস্ত পদ আর এখানে যে মৌ আশ্রিত যে মাসি ওইগুলো হলো কি সমসমান পদ এখন আমরা জানলাম কোনটা সমস্ত পদ কোনটা ব্যাসবাক্য হলো যে সমস্ত পদকে যেটা ভেঙেছি এই ভাঙাটাই হলো কি ব্যাসবাক্য এখন আমরা আরেকটু জানবো যে পূর্বপদ এবং শেষপদ কোনটাকে বলে আমরা সমাস জানলাম সমাস মানে আমি আবার একটু বলি তোমাদেরকে স্মরণ করে দিই সমাস মানে কি সংক্ষেপণ অথবা সংক্ষেপ বা মিলন বা একাধিক পদের একপদীকরণ এটা হইল কি মানে সমাস মানে হলো এটা বিষয়টা আর দুই বা ততোধিক পদ এক পদে পরিণত হওয়ার নাম হইল সমাস এটা বলার উদ্দেশ্য হইলো এই কারণে যে দুই বা ততোধিক পদ মৌ আশ্রিত যে মাসি অথবা তোমার বিলাত ফেরত এটা সমস্ত পদ বিলাত হতে ফেরত বিলাত ফেরত প্রত্যেকটাই সমসমান পদ বিলাত ফেরত বাংশি এটার কারণে হয়েছে কি মানে সমসমান পদ আর যেটা বিলাত ফেরত এটা হইলো সমস্ত সমস্ত পদ তাইলে আমরা এখন জানবো পূর্বপদ অথবা উত্তরপদ কোনটাকে বলা হয় সেই তো আমাদের জানার বিষয় আছে কারণ অবজেক্টিভে আমাদের এই বিষয়গুলা খুঁটিনাটি বিষয়গুলা থাকে তাইলে সমাসযুক্ত পদের প্রথম অংশকে পূর্বপদ এবং পরবর্তী অংশকে উত্তরপদ বা পরপদ বলা হয় তাইলে আমরা প্রথম অংশকে কি বলবো প্রথম অংশকে বলবো পূর্বপদ এবং পরবর্তী অংশকে বলবো আমরা কি উত্তরপদ বা পরপদ তাইলে আমরা জানলাম আমরা ক্লাসে জানলাম আজকে সমাস যে সমাস মানে কি সমাসের সংজ্ঞা সমস্ত পদ কাহাকে বলে ব্যাসবাক্য কাহাকে বলে বিগ্রহ বাক্য কাহাকে বলে পূর্বপদ কাহাকে বলে উত্তরপদ কাহাকে বলে এই বিষয়গুলো আমরা একটু খুঁটিনাটি যেহেতু আমাদের অবজেক্টিভ থাকে এই বিষয়গুলো আমরা একটু ভালোভাবে বাসায় একটু দেখব এখন এই বিষয়গুলো জানার পরে এরপরে জানতে হবে আমাদের সমাস কত প্রকার জানার দরকার আছে না আমাদের সমাস কয় প্রকার তাইলে আমরা জানি সমাস কয় প্রকার ছয় প্রকার তাইলে আমরা জানি সমাস ছয় প্রকার প্রথম হইল দ্বন্দ্ব সমাস দুই নম্বর হইল দ্বিগু সমাস তিন নম্বর হইল কর্মধারয় দ্বন্দ্ব দ্বিগু কর্মধারায় তৎপুরুষ এরপর হইল বহুব্রী এরপর হইল অব্যয়ী ভাব তাইলে আমরা সমাস জানলাম দ্বন্দ্ব সমাস দ্বিগু সমাস কর্মধারা সমাস তৎপুরুষ সমাস বহুব্রী সমাস অব্যয়ীভাব সমাস সমাসকে ছয়টি ভাগে ভাগ করা হয়েছে তা আগামী দিন আমরা ক্লাসে এই বিষয়টা তোমাদের কাছ থেকে জানবো যে সমাস মানে কি সমাস সব সমাসের সংজ্ঞা সমসমান পদ কাহাকে বলে সমস্ত পদ কাহাকে বলে ব্যাসবাক্য কাহাকে বলে বিহগ্র বাক্য কাহাকে বলে উত্তরপদ বা পরপদ কাহাকে বলে আর পূর্বপদ কাহাকে বলে এবং সমাস কয় প্রকার ও কী আমরা এই বিষয়গুলো জানবো পরবর্তী ক্লাসে আমরা সমাস যে ছয় প্রকার দ্বন্দ্ব সমাস দ্বিগু সমাস কর্মধারা সমাস তৎপুরুষ সমাস বহুব্রী সমাস অব্যয়ীভাব সমাস এই বিষয়ের সংজ্ঞাগুলো আমরা জানবো এবং কীভাবে আমরা সমাস নির্ণয় করব সেই বিষয়গুলো আমরা পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব তো আজকের মতো এখানেই শেষ ধন্যবাদ সবাইকে